দিও না, তোমরা নিজেদেরকে নিজেরা গালি দাও, কেননা আমি তো তোমাদেরকে শুধুমাত্র কুয়াস ওয়াসা দিয়েছিলাম আর তোমরা আমার সেইটাকে সাড়া দিয়েছিলে। এবার বলেন, আমরা অপরাধী না শয়তান অপরাধী? আমরা অপরাধী, শয়তানের কাজ তো শয়তান করবেই, কারণ শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমাদেরকে পরীক্ষা করার জন্যই। আল্লাহ তাআলা এই কুয়াশা কেন দিচ্ছেন? এই কুয়াশা না দিলেও তো আল্লাহ তাআলা আমাদেরকে পারতেন পরীক্ষা করার জন্য। এই ধরনের প্রশ্ন মনে আসে না? আসে। তাহলে আপনারা ফেরেশতার দিকে তাকাবেন, কত অগণিত ফেরেশতা আছে এটা বলাই যায় না। বাইতুল্লাহ শরীফের মধ্যে আমরা যারা হজ করতে গেছি, উমরা করতে গেছি, আমরা জানি যে কি পরিমাণ মানুষ হয়। ফেরেশতা এত বেশি এই কাবা শরীফের উপরে, ফেরেশতা আর একটা কাবা শরীফ আছে ওটার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করে, এক ফেরেশতা তার হায়াত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পায় না। কথা বুঝতেছেন? একজন ফেরেশতা তার জীবন দশায় একজন ফেরেশতা কতদিন বেঁচে থাকে এটা আল্লাহ তাআলার আলেমে আছে, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার মতো সুযোগ পায় না, এত ফেরেশতা আল্লাহ তাআলার আছে। তাহলে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করার জন্য এত অগণিত ফেরেশতা থাকার পরেও কেন আল্লাহ তাআলা এই বুনিয়াদকে সৃষ্টি করলেন? কি বলেন, কেন? এই বুনিয়াদক এত সম্মানী, এত দামি, এটা ভাষায় বলা করা যাবে না। আল্লাহ তাআলা এই বনি আদমকে কতদূর সম্মানিত করছেন এটা আরো আয়াতে কারিমা আছে। যেমন সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কারামনা বনি আদম, আমি সম্মানিত করেছি বনি আদমকে। এখানে আল্লাহ তাআলা মুমিন, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অমুসলিম এদের কথা বলেন নাই, সকল মানবকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কিন্তু যেই আখলাকগুলি, যেই গুণগুলি থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন, সেই গুণগুলি যদি আপনার মাঝে আমার মাঝে যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এটা আসলে আশা করা যায়, কিন্তু পাওয়া যাবে বলে মনে হয় না। শয়তান সর্বশেষ আরো একটা আয়াতে কারিমের মধ্যে বলতেছেন যে আমি তাদের জন্য ওত পেতে বসে থাকবো, তাদের জন্য, এই বনি আদমের জন্য, তাদের ডান দিক থেকে আমি কুয়াশা দেব, তাদের বাম দিক থেকে আমি কুয়াশা দেব, তাদের সামনে থেকে আমি কুয়াশা দেব, তাদের পিছনের দিক থেকে আমি কুয়াশা দেব। তো শয়তান এত দিক থেকে কুয়াশা দিবে আর আমার ইমান যদি ওরকম মজবুত না হয় তাহলে আমরা বাঁচতে পারবো? ইমান মজবুতের জন্য বা ইমানওয়ালা কাজ করতে হবে। কি করতে হবে ভাই? ইমানওয়ালা কাজ করতে হবে। কখনো এটা ভাববেন না যে আপনার ইমান আল্লাহ তাআলা পাকাপোক্ত করে দিবেন, আল্লাহ তাআলা আপনার ইমানকে মজবুত করে দিবেন, এটা কখনো ভাববেন না। আপনার ইমানকে আপনি তরতাজা করতে হবে। একটা সহজ জিনিস বুঝেন, আপনারা যারা চুলায় রান্না করেন, আপনাদের চুলায় বছরের 365 দিন আগুন ধরে, জ্বলে না? জ্বলে। কিন্তু এই 365 দিন প্রতিদিন জ্বলতেছে, প্রতিদিন জ্বলতেছে, কিন্তু কখনো কি এই চুলা ইট হয়ে যায়? ইট হয় না। কিন্তু ব্রিক ফিলের মধ্যে যে ইট গুলো তৈরি হয় কয়দিন লাগে? 20 দিন, 25 দিন অথবা 40 দিন, একটা নির্দিষ্ট সীমার মধ্যে ওগুলোকে পোড়ানো হয়, ওগুলো ইট হয়ে যায়, ঠিক না? কিন্তু ওটা মাত্র 20 দিন, 1 মাস পোড়াইলো, তাতে ইট হয়ে গেল, আর এটা 365 দিন পুরো বছর পোড়ানো হলো তারপরেও ইট হইল না। কারণ কি? কারণ হচ্ছে এটার পিছনে যেভাবে মেহনত দরকার ওভাবে মেহনতটা হয়েছে, আর এটার পিছনে যেভাবে মেহনত দরকার ওভাবে মেহনতটা হয়নি, যার কারণে ইট তৈরি হয়নি, ঠিক না? এই জন্য ভাই ইমানের মজবুতির জন্য ইমানওয়ালা কাজগুলা বেশি বেশি করতে হবে। যেই কাজগুলা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করবেন এই কাজগুলা করতে হবে। আর আমি যদি ইমানওয়ালা কাজ না করি আর এটা আশা করে বসে থাকি যে আল্লাহ তাআলা আমার ইমানকে মজবুত করে দিবেন, এটা বোকামি হবে। আল্লাহ তাআলা এই মুমিনের সিফাতগুলো আমাদের মাঝে ধারণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।